নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন গল্প আপলোড কেন এখন কম করা হচ্ছে। আমি বেশ কয়েকদিন আগে কমিউনিটি বক্সে পোস্ট করেছিলাম আমার মেয়ের শারীরিক অসুস্থতার কথা। মেয়েকে দুইবার ডাক্তার চেক আপ করানোর পরে এখন আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ। তবু আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই, কারণ গত চার দিন আগে আমার খুব কাছের মানুষ, আমার ঠাকুমা পরলোকগত হয়েছেন। বাড়ির পরিবেশটা একেবারেই ভালো নেই বন্ধুরা। খুব কাছের একজন চলে গেলে সেই ফাঁকা স্থান কখনোই আর পূর্ণ হয় না। আত্মা অবিনশ্বর, সে আবার নতুন একটা দেহ ধারণ করে, কিন্তু দেহের মধ্যে আত্মার অবস্থানের জন্যই সেই দেহ এবং আত্মা যার শরীরে সেই মানুষটাকেই কিন্তু আমরা ভালোবাসি। আমাদের মন যদি এটা মানতে পারত যে আত্মাকে ভালোবাসি, মানুষটাকে নয়, মানুষের শরীরটার, তার মুখের গঠন, শারীরিক গঠন সেগুলোকে নয়, তাহলে মৃত্যুকে আমরা খুব সহজেই মেনে নিতে পারতাম। এটা ভেবে যে মানুষটা চলে গেছে তো কি হয়েছে, সে নতুন শরীর আবার ধারণ করবে, আমরা কিন্তু মানতে পারি না। আমরা ভালো করে সবাই জানি আত্মার কখনো মৃত্যু হয় না, মানুষ মরে যাবার পর সেই আত্মা নতুন দেহ ধারণ করে। তবুও সেই মানুষটার জায়গা কেউ পূরণ করতে পারে না। আমার ঠাকুমা আমার খুব কাছের মানুষ ছিলেন, আমার একজন সবথেকে প্রিয় বান্ধবীও বলা যেতে পারে। নাতি নাতনিদের ঠাকুমা দিদিমারা সব সময় আগলে রাখে, তাদের দোষ ত্রুটি কখনোই তারা প্রকাশ করে না মা বাবার কাছে। সব সময় এটাই শুধু বলে, ওকে মারবি না, ওকে মারবা না, বাচ্চা কাচ্চাকে মারতে নেই, এইটা প্রত্যেক ঠাকুমা দিদিমার মুখের বুলি। বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি আমার মনের অবস্থা এখন কেমন আছে। তাই বলে এটা বলছি না যে গল্প আপলোড করা হবে না, নিশ্চয়ই আপলোড করা হবে। আপনাদের প্রত্যেকের বাড়িতেই বয়োজ্যেষ্ঠ মানুষ নিশ্চয়ই আছেন, অনেকের জীবন থেকে তারা চলে গেছে সেই ফাঁকা স্থান অপূর্ণ রেখেই। আমার জীবনে এই প্রথম আমার ঠাকুমা, তার শোকটা আমি ভালো বুঝতে পারছি। এর আগে আমার দিদিমা এবং আমার দাদু মারা গেছেন, কিন্তু তখন আমি নিতান্ত শিশু মাত্র, তাই সেটা বুঝতে পারতাম না। এখন বুঝি যে মানুষ চলে যায় তার আত্মা অন্য শরীর ধারণ করলেও সেই শরীরটাকে তো আর ধারণ করে না, সেই শরীর পুড়ে ছাই হয়ে যায়, মানুষটা আর আসবে না। বন্ধুরা, যারা আমার কাছে জানতে চেয়েছেন কেন ভিডিও আপলোড করতে পারছি না, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আছে, তবু আমি ভিডিও করতে পারছি না, গল্প আপলোড করতে পারছি না, কারণ আমার মন একেবারেই ভালো নেই। নিশ্চয়ই গল্প আপনাদেরকে দেব, নিরাশ কখনোই করব না। শুধু কয়েকদিনের জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইছি, আপনারা আমায় সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর সাহায্য এবং সহযোগিতা অবশ্যই করবেন, এটা আপনাদের কাছ থেকে আশা করছি। ভালো থাকবেন সবাই, আর নিজের কাছের মানুষটাকে আগলে রাখবেন।